নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আজ 5ই এপ্রিল সারাদিনে ঘাটাল মহকুমায় কোথায় কি ঘটলো তা আমরা আপনাদের কাছে তুলে ধরতে আমি মৌসুমী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। বাবার পর এবার স্ত্রীর শরীরেও করোনা। দাসপুরের নিজামপুর গ্রামের করোনা আক্রান্ত যুবকের স্ত্রীর শরীরেও মিলল করোনা ভাইরাস। দিন কয়েক ধরে মেদিনীপুর কোভিড হাসপাতালে আইসোলেশনে ছিলেন দাসপুরের ওই যুবকের স্ত্রী ও মা, দুজনেরই লালা রস পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। আজ দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে এসে পৌঁছায় তাদের রিপোর্ট। রিপোর্টে দেখা যায় ওই যুবকের স্ত্রী পজিটিভ। আজ ওই মহিলাকে কলকাতার বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। এদিকে এই খবরে নিজামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের সবাই ভয় আতঙ্কিত হয়ে পড়ে। সবাই ভাবছে এবার কি হবে, কতজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। আসুন এই মুহূর্তে জেলার চিত্রটি একবার দেখে নেওয়া যাক। জেলাতে মোট 3 জন করোনায় সংক্রমিত হয়েছেন, ওই 3 জনই আমাদের ঘাটাল মহকুমার। এই পর্যন্ত জেলাতে মোট 52 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল, তার মধ্যে 3 জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আবার বলি, ওই 3 জনই দাসপুরের। এ পর্যন্ত অন্যান্য রাজ্য থেকে এ জেলাতে ফিরে এসেছেন মোট 28,158 জন। সারা জেলাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 28,908 জন। জেলায় মোট কোয়ারেন্টাইন খোলা হয়েছে 78টি। মেদিনীপুরে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে 17 জনকে। তারা কিন্তু করোনা সংক্রমিত কিনা জানা যায়নি। রিপোর্টে তৃপ্তি পাল কর্মকার। এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে করোনা রোগী রয়েছে, এই ধারণা ধরে স্থানীয় বাসিন্দারা কোয়ারেন্টাইন সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন। কোয়ারেন্টাইনে থাকা 7 জনের খাবার পর্যন্ত দিতে আপত্তি করা হয়। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিজনা গ্রামে। এলাকার বাসিন্দারা এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে SDPO এবং BDOকে যেতে হয়। গ্রামবাসীদের বুঝিয়ে বলা হয় কোয়ারেন্টাইনে কেউ করোনা সংক্রমিত নয়। গ্রামবাসীরা বিষয়টি উপলব্ধি করতে পারার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিপোর্টে তনুশ্রী সামন্ত। নিজস্ব বিল্ডিং আবার আপনাদের বক্তব্যে যুক্তি আছে? ঠিক আছে স্যার, আমি একদমই তাই। হেলথের তো নিজস্ব বিল্ডিং স্যার প্রথম নেবে। ঠিক আছে স্যার, এটা কি গ্রাম আমাদের একটা স্কুলে, ওখানে একটা স্কুল আছে। করোনার জন্য অনেক দুস্থ মানুষ রুজি রোজগারের সমস্যায় পড়েছেন। এই ভেবেই এলাকার দুস্থ ব্যক্তিদের নগদ 500 টাকা এবং 200 টাকা করে দান করলেন দাসপুর 1 নম্বর ব্লকের লাউদা গ্রামের ঝন্টু দাস নামে এক স্বর্ণশিল্পী। তিনি এখন অন্ধ্রপ্রদেশে রয়েছেন। তার ভাই মন্টু দাস বলেন, করোনার জন্য বাড়ির 8ম প্রহর বন্ধ হয়ে গিয়েছে। সেই তহবিল থেকেই লাউদা সহ পাশাপাশি গ্রামে দুস্থ মানুষের 500 এবং 200 করে 2 দিন ধরে মোট 1,20,000 টাকা দান করা হয়েছে। দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই এই ভাবনা। রিপোর্টে মনসারাম কর। করোনা আবহে হাসপাতালে রক্তের যখন চরম সংকট, তখন রক্ত দিতে এগিয়ে এলেন ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা থানার পুলিশ কর্মীরা। ঘাটালের SDPO অগ্নিশ্বর চৌধুরী 3টি থানার OC এবং সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট 44 জন রক্ত দেন। বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রিপোর্টে মনসারাম কর। লকডাউনের 11তম দিনে দাসপুর 2 নম্বর ব্লকে সোনাখালি স্কুল বাজার সংলগ্ন রাস্তাগুলি সারাদিনই রইল শুনশান অবস্থায়। রাস্তা শুনশান থাকলেও হাটে বাজারে জনসমাগম ছিল প্রচুর। সেখান থেকে এবার ধীরে ধীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও দাসপুরবাসীর কোনো কিছুতেই হুঁশ ফিরছে না। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র।
অনুরোধ করে তথ্য মিত্র কেন্দ্র খুলিয়ে ঘাটাল মূল গ্রামের মিশাল বাবু ওরফে সৈয়দ নজিবুল ইসলাম গরিব মানুষদের টাকা তোলার ব্যবস্থা করলেন। ঘাটাল হাসপাতালের কর্মী মিশাল বাবু বলেন, দিন আনি দিন খায় পরিবারগুলির হাতে টাকা না থাকায় সমস্যায় পড়ছিল। মূল গ্রামের স্টেট ব্যাংকের শাখা শনিবার খোলার কথা থাকলেও খোলেনি, তাই আমি অনুরোধ করে তথ্য মিত্র কেন্দ্রটি খোলার ব্যবস্থা করি। রিপোর্টে তৃপ্তি পাল কর্মকার। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। নমস্কার, শুভরাত্রি।